Hello viewers, I am Shoma. Welcome to my channel Unique English Lab. আজকের ভিডিওতে আমি ফ্রেজের শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব। আগে আমি ফ্রেজের ডেফিনিশন এবং ক্লজের ডেফিনিশনগুলো আলাদা আলাদা করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অথবা তোমরা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। তো আসি, ফ্রেজকে ছয় ভাগে ভাগ করা যায়। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ এবং ইন্টারজেকশনাল ফ্রেজ। তো প্রত্যেকটা ফ্রেজকে আমরা কিভাবে চিনতে পারি সেগুলো আমি একটু এখানে আলোচনা করছি। তো ফ্রেজের ডেফিনিশনটাই আছে যে ফ্রেজ হচ্ছে একটা কি শব্দের সমষ্টি যেটা কিনা একটা সেন্স বোঝায়, মানে একটা মানে বোঝায়, কিন্তু কোনো কমপ্লিট মানে সম্পূর্ণরূপে মানে বোঝায় না। তো এর আগে ডেফিনিশনগুলো তো দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমি প্রথমে আসি নাউন ফ্রেজ। সেন্টেন্সটা দেখো, হিজ গোয়িং হোম ইজ আনসার্টেন। হিজ গোয়িং হোম, তার বাড়ি যাওয়াটা ইজ আনসার্টেন মানে অনিশ্চিত। তো এখানে হিজ গোয়িং হোম দেখো একটা গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দের সমষ্টি যেটার একটা অর্থ আছে ঠিকই, কিন্তু কোনো কমপ্লিট বা সম্পূর্ণ অর্থ নেই। কারণ দেখো, হিজ গোয়িং হোম, তার বাড়ি যাওয়া, তারপরে নিশ্চয়ই কিছু একটা হবে। তো এটা একটা ফ্রেজ, হিজ গোয়িং হোম। এবার এটা কি ফ্রেজ দেখো, হিজ গোয়িং হোম ইজ আনসার্টেন, তার বাড়ি যাওয়াটা অনিশ্চিত। তা আনসার্টেন, ইজ আনসার্টেন, কি অনিশ্চিত, ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে। দেখো হি ইজ গোয়িং হোম, এটা নাউন হিসাবে কাজ করছে। তো এর থেকে আমরা বুঝবো যে এটা কি নাউন ফ্রেজ। নেক্সট অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখো, হি ইজ এ ম্যান অফ ফেম, তার মানে সে হয় একটি মানুষ। অফ ফেম মানে ফেমাস ম্যান, তাহলে হি ইজ এ ম্যান অফ ফেম মানে সে একজন বিখ্যাত মানুষ। তো দেখো অফ ফেম, অফ ফেম একটা গ্রুপ অফ ওয়ার্ডস। তো এখানে মানে বিখ্যাত, কি বিখ্যাত, বিখ্যাত পরে কি নিশ্চয়ই কিছু একটা আগে পরে হবে, কারণ হি ইজ এ ম্যান অফ ফেম। তাহলে অফ ফেমটা কি কাকে বোঝাচ্ছে, কোয়ালিফাই করছে, এ ম্যান, কারণ একটা মানুষই হচ্ছে কি বিখ্যাত, তাহলে নাউনকে কোয়ালিফাই করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অফ ফেম। নেক্সট দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে কোয়ালিফাই করে, মানে ভার্বের সম্পর্কে কিছু বলে। তো দেখি, হি কেম অ্যাট এ গ্রেট স্পিড, সে এসেছিল অ্যাট এ গ্রেট স্পিড মানে খুব দ্রুত। তাহলে দেখো, হি কেম, সে এসেছিল অ্যাট এ গ্রেট স্পিড মানে খুব দ্রুত, এটা একটা শব্দের সমষ্টি, অ্যাট এ গ্রেট স্পিড মানে খুব দ্রুত। তাহলে কি, সে এসেছিল, কেমন ভাবে এসেছিল, কেমকে কোয়ালিফাই করছে, কেমটা ভার্ব, তো কেম ভার্বকে কোয়ালিফাই করছে অ্যাট এ গ্রেট স্পিড। তো এটা হচ্ছে একটা ফ্রেজ, তো এটা হচ্ছে ভার্বকে কোয়ালিফাই করছে মানে এটা অ্যাডভার্বের মতো কাজ করছে, তো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আরেকটা সেন্টেন্স দিয়ে আমরা এখানে বলতে পারি যে হি ওয়াজ অ্যাট দ্য প্লেস, সে ছিল সেই জায়গাতে, অ্যাট দ্য প্লেস। দেখো অ্যাট দ্য প্লেস একটা গ্রুপ অফ ওয়ার্ডস, তার মানে হচ্ছে দেয়ার মানে সেখানে ছিল, তাহলে ওয়াজ ভার্বকে কোয়ালিফাই করছে অ্যাট দ্য প্লেস, কোথায় ছিল, অ্যাট দ্য প্লেস, তাহলে এটাও অ্যাডভার্বের মতো কাজ করছে, তো এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট আসি প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশন কাকে বলে, প্রিপজিশন একটা ওয়ার্ড বা শব্দ যেটা কি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার কি মানে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে যে তার যে সম্পর্ক সেটা স্থাপন করে। তা দেখো, শি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, এখানে আছে শি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, কি সে মানে মৃত্যুর মুখেই দাঁড়িয়ে আছে। তো শি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, অ্যাট দ্য পয়েন্ট অফ দেখো একটা শব্দের সমষ্টি, কিন্তু এটা কিভাবে কাজ করছে, ডেথ এবং এই যে শি ইজ এর পরে বসে এবং ডেথ মানে, ডেথ মানে কি একটা এখানে কি নাউন হিসেবেই ব্যবহার হচ্ছে, এর আগে বসে কি করছে নাকি বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, তো এটা প্রিপজিশন হিসেবে কাজ করছে, এটা হবে প্রিপজিশনাল ফ্রেজ। আর একটা দেখো, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, সে দাঁড়িয়েছিল কোথায়, ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে। তা ইন ফ্রন্ট অফ এটা একটা শব্দের সমষ্টি, তো এটা একটা ফ্রেজ। তা ইন ফ্রন্ট অফ মি, মি হচ্ছে একটা প্রোনাউন, তো প্রোনাউনের আগে বসেছে, বসে বাক্যের যে অন্যান্য শব্দ আছে, হি স্টুড, সে দাঁড়িয়েছিল ইন ফ্রন্ট অফ মি, তো বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, তো ইন ফ্রন্ট অফটাও একটা প্রিপজিশনের কাজ করছে, তো এটাও প্রিপজিশন ফ্রেজ। নেক্সট আসি কনজাংশনাল ফ্রেজ। কনজাংশন কি, কনজাংশন হচ্ছে কোনো কি ক্লজ বা ওয়ার্ডস বা সেন্টেন্স এদেরকে যোগ করে মানে সংযোজক, তো সেই সংযোজকের হিসেবে কাজ করবে যে ফ্রেজ তাকেই আমরা কনজাংশনাল ফ্রেজ বলবো। দেখো, কাম অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, এসো অ্যাজ সুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি পারো, ইউ ক্যান, ইউ ক্যান পারো, তার মানে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এসো। দেখো অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, এটা কিন্তু কাম এবং ইউ ক্যান এর মধ্যে কি একটা সংযোগ স্থাপন করছে, অ্যাজ সুন অ্যাজ, তো এটা কনজাংশনের কাজ করছে অর্থাৎ সংযোজকের কাজ করছে, সেই জন্য এটা হবে কি কনজাংশনাল ফ্রেজ।
আরেকটা দেখো যে নট অনলি হি বাট হিজ ব্রাদার অলসো ওয়্যার প্রেজেন্ট। নট অনলি হি শুধুমাত্র সে নয়, বাট হিজ ব্রাদার অলসো, তার মানে বাট অলসো, তার মানে তার ব্রাদার ওয়্যার প্রেজেন্ট, ব্রাদারও তার মানে তার ভাইও উপস্থিত ছিল। তো এখানে নট অনলি এটা কিন্তু একটা ফ্রেজ, এটা কি নট অনলি হি বাট হিজ ব্রাদার অলসো ওয়্যার প্রেজেন্ট। এখানে নট অনলি দিয়ে কিন্তু এই যে বাক্যের বাক্যটাকে কিন্তু সংযুক্ত করা হচ্ছে, অর্থাৎ সংযোগ করা স্থাপন করা হচ্ছে। আর নট অনলি আর বাট অলসো এই দুটোই কিন্তু কনজাংশনাল ফ্রেজ। এবার ইন্টারজেকশনাল ফ্রেজ, তো ইন্টারজেকশন কাকে বলে? ইন্টারজেকশন হচ্ছে একটা কি অনুভূতি বা কোনো ইমোশন বোঝায়, তাকেই আমরা ইন্টারজেকশন বলি। তো ইন্টারজেকশনাল ফ্রেজ হচ্ছে কোনো অনুভূতি বা কোনো রকম ইমোশন নিয়ে ইউজ হয়। তো দেখো হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, তার পাশে কি একটা কি বিস্ময়সূচক চিহ্ন হবে। বিস্ময়সূচক চিহ্নটা দেখেই আমরা বুঝতে পারি যে এটা ইন্টারজেকশন। তো ইন্টারজেকশনাল ফ্রেজ হোয়াট এ পিটি, তারপরে গুড হেভেন্স, মানে আমরা যখন কোনো এক্সপ্রেশন দিই হোয়াট এ পিটি, তারপরে হাউ বিউটিফুল ইট ওয়াজ, এরকম যখন আমরা এক্সপ্রেশন দিই সেগুলো কি হবে যে ইন্টারজেকশনাল ফ্রেজ। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।